নজর রাখবো গঙ্গাসাগরের খবরের দিকে। গঙ্গাসাগর মেলা মামলা রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে আজ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ। আমরা এই নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বিস্তারিত জানতে চাইব। দেখো অহনা, আজকে কলকাতা হাইকোর্টে সকালবেলা এজলাসে প্রধান বিচারপতি বসার সাথে সাথেই গঙ্গাসাগর মেলার যে গত 7ই জানুয়ারি যে নির্দেশ জারি করেছিলেন প্রধান বিচারপতি, সেই নির্দেশের পুনর্বিবেচনা চেয়ে আবেদন জানান 3 আবেদনকারী। এই 3 আবেদনকারীরা হলেন কবিরুল ইসলাম, অজয় কুমার দে এবং প্রমোদ ভার্মা। কবিরুল ইসলামের পক্ষে আইনজীবী শুভঙ্কর নাভ প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া সব্যসাচী চট্টোপাধ্যায় অজয় কুমার দের হয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রমোদ ভার্মার হয়ে দৃষ্টি আকর্ষণ করেন ঋজু ঘোষাল। এই 3 আইনজীবীর দাবি হচ্ছে যে 2013 সাল থেকে কলকাতা গঙ্গাসাগর মেলার একটি নির্দিষ্ট কমিটি রয়েছে। এই কমিটি ইতিমধ্যে কিন্তু কার্যকারিতা রয়েছে এবং প্রত্যেক বছরেই এই গঙ্গাসাগর মেলা যখন সংগঠিত হয় সেই সময় এই কমিটি কিন্তু সমস্ত বিষয়টি তারা পরিচালনা এবং পর্যবেক্ষণ করে থাকে এবং সেক্ষেত্রে পুণ্যার্থীদের কোনো অসুবিধা হলে এই কমিটি কিন্তু উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আবেদনকারীদের দাবি হচ্ছে এই কমিটি অ্যালাইভ থাকার এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে এবং এই কমিটিকে আদালতের কোনো নির্দেশে কিন্তু এখনো পর্যন্ত এই কমিটির কার্যকারিতাকে স্থগিত করা হয়নি। অর্থাৎ যেহেতু এই কমিটি এখনো পর্যন্ত অ্যালাইভ রয়েছে, ফলে সেক্ষেত্রে এই কমিটিকে বাদ দিয়ে নতুন করে কোনো আর কমিটি গঠনের প্রয়োজন আছে বলে আর আবেদনকারীরা মনে করছে না। এটাই ছিল আবেদনকারীর আইনজীবীদের দাবি। এবং আবেদনকারীর আইনজীবীরা আরও দাবি করেছেন যে মেলার ক্ষেত্রে বর্তমান কোভিড পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি আদালত মনে করে যে এই মেলার আরও পর্যবেক্ষণের প্রয়োজন, কারণ 2013 সালে যখন এই কমিটি গঠন হয়েছিল তখন তো করোনার প্রভাব ছিল না, ফলে বর্তমানে পরিস্থিতিতে দাঁড়িয়ে যদি মনে করে তারা যে বর্তমান করোনা পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার আরও পর্যবেক্ষণের প্রয়োজন, সেক্ষেত্রে আদালত চিকিৎসকদের দ্বারা একটি টিম গঠন করে দিক। বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে এই টিম গঠিত হলে সেই টিম সমস্ত বিষয়টি পর্যালোচনা করবে, পর্যবেক্ষণ করবে। কারণ এই বর্তমান পরিস্থিতিতে একমাত্র পর্যালোচনা এবং পর্যবেক্ষণ যদি চিকিৎসকরা করেন সেক্ষেত্রে কিন্তু সেটা সঠিক হবে বলে মনে করছে আবেদনকারীরা। তার কারণ এখানে কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক দলের প্রতিনিধি বা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব এর সঠিক পর্যবেক্ষণ করতে পারবেন না। তার কারণ যেহেতু এটা স্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয়টি, করোনা পরিস্থিতিটি, এবং সেখানে চিকিৎসকদের উপস্থিতির প্রয়োজন, তাই চিকিৎসকদের টিমই একমাত্র এর সঠিক পর্যালোচনা করতে পারবে বা পর্যবেক্ষণ করতে পারবে। তাই আবেদনকারীরা দাবি জানিয়েছেন যে উপযুক্ত চিকিৎসকদের নিয়ে প্রয়োজনে আদালত একটি টিম গঠন করে দিন এবং সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকুক এবং তার পরিপ্রেক্ষিতেই তারাই সিদ্ধান্ত নিক গঙ্গাসাগর মেলা কীভাবে চলবে। এই আবেদনকারীদের এই দাবি তারা দ্রুত শুনানির আবেদন জানিয়েছিলেন। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ তাদের জানিয়ে দিয়েছেন আপনারা মামলা দায়ের করুন এবং এই মামলার সঙ্গে সংযুক্ত সমস্ত পক্ষকে তারা সেই মামলার আবেদনের কপি তারা দিন এবং বেলা 2টার সময় তিনি এই মামলার শুনানি গ্রহণ করবেন। অর্থাৎ এখন দেখার যে গঙ্গাসাগর মেলা নিয়ে আদালতের যে পূর্ণাঙ্গ রায়, সেই রায়কে কিন্তু আবেদনকারীরা কোনো জায়গায় পুনর্বিবেচনার কথা বলেননি। আবেদনকারীরা শুধুমাত্র আদালতের রায়ে যে শুধুমাত্র কমিটি গঠনের কথা বলা হয়েছে সেই কমিটি গঠনের বিষয়টিকে পুনর্বিবেচনার জন্য আবেদনকারীরা দাবি জানিয়েছে। অর্থাৎ কলকাতা হাইকোর্ট যে 3জনের কমিটি গঠন করে দিয়েছিলেন সেই কমিটির মধ্যে রয়েছেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও তার প্রতিনিধি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তার প্রতিনিধি এবং রাজ্য সরকারের একজন প্রতিনিধি। এক্ষেত্রে এই 3জন কমিটির প্রেক্ষিতেই তারা চাইছেন যে এই কমিটি নয়, 2013 সালের কমিটি এই গঙ্গাসাগর মেলা নিয়ে টোটালটা বিষয় পর্যালোচনা করুক এবং আদালত যদি মনে করে আদালত সেক্ষেত্রে চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ টিম গঠন করে দিন, সেই টিমই কিন্তু পর্যালোচনা করে পরিষ্কারভাবে বলতে পারবে যে গঙ্গাসাগর মেলায় কত লোকের প্রয়োজন, কিভাবে চলা দরকার এবং কিভাবে করা দরকার। অহনা, একেবারেই
অসংখ্য ধন্যবাদ পীযূষ তোমাকে। যেমনটা পীযূষ আমাদের জানালেন যে গঙ্গাসাগর মেলা মামলার রায়ের পুনর্বিবেচনার আর্জি এবং তার জন্য প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। মামলার শুনানি আজ দুপুর দুটোয়।